জয় বাংলা। জয় বাংলা। আমরা বাংলা পক্ষ তরফ থেকে আজকে এখানে একসঙ্গে বসেছি তার একটি বিশেষ কারণ আছে। বিশেষ কারণটি হলো ঘরে ঘরে গিয়ে আমাদের এখন দিল্লি থেকে যারা দেশ চালাচ্ছেন সেই ভারতীয় জনতা পার্টি একটি লিফলেট বিলি করছে নাগরিকত্ব সংশোধনী আইনের নামে, এবং সেখানে তারা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কার্যকর করা হলে তাতে কিভাবে কি লাভ হবে, এবং সর্বোপরি এই নাগরিকত্ব আইনের ভেতরে যে কথাগুলো লেখা আছে, আমরা বাংলা পক্ষের তরফ থেকে এই নাগরিকত্ব আইনের প্রত্যেক কটা লাইনকে খুব মন দিয়ে পড়েছি এবং পড়ে মনে হয়েছে এটি একটি সর্বৈব মিথ্যে কথা, ভয়ঙ্কর মিথ্যে কথা, এবং এটা ঘরে ঘরে গিয়ে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। সেই মিথ্যেটাকে সত্যি দিয়ে মানুষের সামনে তুলে আনার জন্য আজকে আমরা এখানে বসেছি আপনাদের সামনে। এই লাইফটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাদের যাদের নাগরিকত্ব আইন নিয়ে এতদিন যা যা সংশয় আছে, এবং সংশয় থাকাটা খুব স্বাভাবিক, সেই বিষয়ে যারা যারা অবগত হতে চান এবং যারা চান যে অন্যান্য মানুষও যারা এই নাগরিকত্ব আইনের কথাগুলো পড়তে পারছেন না, বা যারা অক্ষর পরিচয় যাদের নেই বা যাদের এত সময় নেই, তাদের কাছে ব্যাপারটা পৌঁছে দিতে চান, তারা এই লাইভটা মন দিয়ে শুনবেন, মানুষের সঙ্গে শেয়ার করবেন এবং সবাইকে জানান যে বিপদটা কোথায় ঠিক। এরপরে ওরা বলছে নাগরিকত্ব আইন 1955 অনুসারে অবৈধ বসবাসকারী অনুপ্রবেশকারী কে, এই যে চিহ্নিতকরণ করছে, বৈধ পাসপোর্ট অথবা দেশ ভ্রমণের কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশকারী লোকজন, অনুপ্রবেশকারী বা বৈধ কাগজপত্রের সাথে এই দেশে প্রবেশকারী লোকজন যারা অনুমোদিত সময়সীমা পার হয়ে যাওয়ার পরেও ফিরে যাননি, তারা সকলেই অবৈধ বসবাসকারী বা অনুপ্রবেশকারী। এই ব্যাপারে কি বলছো তুমি? একদমই এই ব্যাপারে আমি এইটুকুনি বলতে চাই যে আমাদের বাংলাতে এমন অনেক সম্প্রদায় আছে, যেমন মথুয়ারা, রাজবংশীরা, তো এদের কাছে তো সেরকম কোনো বৈধ কাগজপত্র সেরকম তো নেই, কিন্তু তারাও কিন্তু তা সত্ত্বেও কিন্তু বহু কাল ধরে, বহু যুগ ধরে এখানে বাংলা দশকের পর বসবাস করেছে, তো তাদের কি নাগরিক বলে গণ্য করা হবে না? দ্বিতীয় হচ্ছে যে বাংলা একটা নদীমাতৃক দেশ, এখানে বন্যা প্রায় প্রত্যেক বছর লেগেই থাকে, বন্যা খরা, অনেক বন্যা খরা, প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, সুনামি, আইলা, লেগেই থাকে, রিসেন্টলি বুলবুল সুন্দর বলে। তো এইখানে যে যারা প্রান্তিক বা গরিব মানুষ যারা আছে, খেটে খাওয়া মানুষ, চাষি ভিত্তিক মানুষ, তাদের কাগজপত্র এতে মানে থাকবে না, স্বাভাবিক না, থাকারই কথা, পুরে ঘর বানিয়ে আছে নদীর ধারে, নদী ভাঙন হয়েছে, গ্রাস করে ফেলেছে, বাড়ি ঘর ভেঙে গেছে, পয়ে গেছে সব ডকুমেন্টস, বন্যা এসছে, বন্যাতে জলের সাথে সব ভেজে গেছে, তো তারা তাদের ডকুমেন্টস থাকবে কি করে? তার মানে তাদেরকে নাগরিক বলা যাবে না? আইন অনুযায়ী তাই হচ্ছে, আইন অনুযায়ী তাই হচ্ছে, তার কাছে কাগজ নেই, কারণ কাগজ বন্যায় ভেসে গেছে, ঝড়ে উঠে গেছে, ভেসে গেছে। আচ্ছা, এইটা ছাড়া আরেকটা আমি কথা বলতে চাই, যে বিজেপি এটা ক্রমশ প্রচার চালাচ্ছে যে বাংলায় নাকি কোটি কোটি সংখ্যায় বাংলাদেশি ঢুকছে, তো কোটি কোটি সংখ্যায় বিশেষ করে পশ্চিমবাংলায় যদি বাংলাদেশি ঢোকে, তাহলে আমার বা অরিন্দমদার, তোমার দর্পণদার, এমনি কোনো পাড়া বা মহল্লা বা কোনো শহর চোখে পড়েছে কি যেখানে বাংলা ভাষা, বাংলা ভাষাভাষীর মানুষের সংখ্যা বেড়েছে? না, আমার পড়েছে চোখে, আমি দেখেছি যে বিহার, ইউপির লোকেদের সংখ্যা বেড়ে যাচ্ছে, তার মানে ওরা কি বাংলাদেশ থেকে এসছে? আমার মনে হয় এই প্রশ্নটা এসছে, এই কথাটা যে বললে কি বাংলাদেশে বিহারের লোক ছিল, ইউপির লোক ছিল, বাঙালি আসলে পরে তো বাঙালি হয়, কিন্তু দেখা যাচ্ছে যে অন্য ভাষাভাষীরা বেড়ে গেছে। তার প্রমাণ হচ্ছে আমাদের যে সেন্সাস ডেটা, হ্যাঁ, আমি বিগত 30 বছরের সেন্সাস ডেটা, জনগণনা ডেটা আমি বলছি, প্রকাশ করছি, যে দেখা যাচ্ছে যে গোটা ভারতবর্ষে
সেটা 10 বছর পর 2001 সালে দাঁড়িয়েছে 8.11%, মানে কমল কমে গেল, বাঙালি কমে গেল। 2001 এ সেটা দেখা যাচ্ছে 8.03%, মানে আরো কমে গেল। আচ্ছা, এটা 2011 সেন্সাস। হ্যাঁ, সেই অত ট্রেন্ড যদি 21 এ আমরা কি আরো তাহলে কমে যাবে, তাহলে কি 8 এর নিচে চলে যাবে? এই যে ডেটাটা দিয়ে দেওয়া হচ্ছে সেন্সাসে, দেওয়া হচ্ছে সেন্সাসে ডেটা দেওয়া হলো, সেটা কিন্তু জনগণনা, এই নাগরিক গণনা না, সেটা জনগণনা। মানে প্রত্যেকটা মানুষকে কাউন্ট করা হবে, যে রাস্তায় শুয়ে আছে সেও কাউন্ট হচ্ছে, যারা বাড়িতে এসি লাগানো রাত্রিবেলা বাড়ি দুটো আড়াইটার সময় সে কম্পিউটার নিয়ে বসে আছে, তার তার কথাটা বলা, মানে যার কোনো কাগজ নেই, সে বৈধ অবৈধ যাই হোক, তার সবাইকে সবাইকে সবাই, মানে সেই সবাইকে গোনার পরেও দেখা যাচ্ছে বাঙালি সরকার, বাঙালি সরকার এবং এটা করছে কেন্দ্র সরকার, এটা মনে রাখ। আচ্ছা, এটা রাজ্য করছে, এটা রাজ্যর কোনো ব্যাপার নেই, ভূমিকা নেই, এটা করছে কেন্দ্র সরকার। যদি বাংলাদেশে যদি বর্ডার দিয়ে বেনাপোল দিয়ে বা হিলি বর্ডার দিয়ে ঢুকতো, তাহলে তো গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় শহরে তো বাংলা ভাষাটা আমরা বেশি শুনতে পারতাম, বাংলা ভাষাভাষী মানুষের সংখ্যা আমাদের বেশি। এবং আরেকটা, বেসরকারি কোম্পানি যারা পরিষেবা দেয়, হ্যাঁ, তারা তো সবসময় কাস্টমার, মানে পরিষেবা কাস্টমার, কাস্টমারের ভাষায় হওয়া উচিত, তো তারা বাংলা ভাষা ব্যবহার কমাতে 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 আজকে প্রায় বন্ধ করে দিয়েছে। একদম, তো বাঙালির সংখ্যা বাড়লে বাংলায় পরিষেবা দেওয়ার প্রবণতা তো বাড়তো, ব্যবসা বাংলায়, হ্যাঁ, সেটা তো হওয়া উচিত। অথচ দেখা যাচ্ছে যে কলকাতা বাংলার শহর, বাঙালির শহর, বাংলার রাজধানী, অথচ কলকাতা বাঙালির রাজধানী, আর নেই ভাষা, নেই বাংলা ভাষা, উঠে যাচ্ছে। তাহলে এত বাংলাদেশি ঢুকে রাতারাতি মানে বিহারি হয়ে যাচ্ছে, হিন্দি ভাষী হয়ে যাচ্ছে, এটা তো আশ্চর্য, আশ্চর্য। তো ফলে এই যে ব্যাপারটা, এটা কি মানে এটার কোনো সারবত্তা আছে? না, আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না, এটা মানে পুরোটাই ধোঁয়াশা। যে বলছে যে নাগরিকত্ব আইন, এই সিএ টোটাল আইনটাই আমার কাছে একটা ভুয়া আইন মনে হচ্ছে। তো এরপর যেটা ওরা আরেকটা কথা বলছে, এই আইনের বিরোধিতা করে প্রদর্শন করা হচ্ছে, কেন হচ্ছে, তার একটা অদ্ভুত কথা বলছে যে ভোটের রাজনীতি নিয়ে বিরোধীরা এটা প্রদর্শন করছে এর বিরুদ্ধে। কিন্তু এইটার ব্যাপারে তুমি কি বলো, তোমার কি মনে হচ্ছে? দেখুন, কেন্দ্রীয় সরকার 24 ডিসেম্বর 2019 তারিখে সারা ভারতবর্ষব্যাপী এনপিআর, ন্যাশনাল পিপল রেজিস্টার ঘোষণা করে। তো সরকার অস্বীকার করলেও আমি আমার ব্যক্তিগতভাবে একটি লাইভ করেছিলাম, সেখানে আনন্দবাজারের একদম পুরো ইয়ে থেকে হাইলাইট করে আমি দেখিয়েছিলাম সেখানে কি লেখা ছিল, হ্যাঁ, এবং আরো বিভিন্ন রকম জায়গা থেকে আমরা সেটা তৈরি করে দেখিয়েছি। সেটা হচ্ছে দত্তহীনভাবে, কোনো সন্দেহের ভিত্তি, কোনো সন্দেহ নেই সেই এই ব্যাপারটাতে, যে এনপিআর হবে এনআরসির প্রথম ধাপ, ঠিক আছে। 2010 সালে যে একটা এনআরসি হয়েছিল, এনপিআর হয়েছিল, এইটা তো আমাদের 2018 এর একটা স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট আছে। তো এই যে স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট যেটার কথা বলছিলাম, এখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে এনপিআর এর যে তথ্য উঠবে সেটা হবে সেই তথ্যের ভিত্তিতেই এনআরসি করা হবে, মানে এনপিআর এর ডেটাবেসটাকেই ব্যবহার করা হবে এনআরসির প্রমাণের জন্য, নাগরিকত্ব প্রমাণের জন্য। এটা কোনো মুখের কথা না, এটা আইনে আছে, আইনে আছে, এটা আইনে আছে। তো তারপর একটা বল, এবং শুধু সবচেয়ে বড় কথা হচ্ছে এই 2010 সালে এনপিআর এর কাজ শেষ হওয়ার পরেতে যে এখন নতুন যে এনআরসি এনপিআর এর কাজ শুরু হবে, সেখানে যে 7টা নতুন তথ্য চাওয়া হচ্ছে, সেই 7টা নতুন তথ্য ছিল, হ্যাঁ, 15টা ছিল, মানে এবারে 8টা ছিল আর নতুন 7টা যুক্ত হলো, 15টা ছিল তার সঙ্গে সঙ্গে আরো 7টা যুক্ত হলো। আচ্ছা, তো সেই 7টার মধ্যে কি কি চালাচা হচ্ছে? আধার নম্বর, মোবাইল নম্বর, মা বাবার জন্মস্থান, খুব গুরুত্বপূর্ণ, সর্বশেষ ঠিকানা, জন্মস্থান মানে পরিষ্কার বোঝা যাচ্ছে উদ্দেশ্যটা, একদমই তাই, এবং সর্বশেষ ঠিকানা বললে হবে না, প্রমাণ দিতে হবে, এবং হচ্ছে সর্বশেষ, এবং প্রমাণের দায়টা কিন্তু আপনার, রাষ্ট্রের নয়। আচ্ছা, তারপরে তো হচ্ছে ভোটার আইডি কার্ড, প্যান কার্ড, সরি, হ্যাঁ, ভোটার আইডি কার্ড, প্যান কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স নাম্বার। প্যান কার্ডটাকে বলা হচ্ছে অপশনাল করা হতে পারে, ঠিক আছে, কিন্তু সেখানেতে কিন্তু প্যান কার্ড, ভোটার আইডি কার্ড নাম্বারটা কিন্তু দিয়েই হচ্ছে, এই ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড কিন্তু দিয়েই হচ্ছে, ঠিক আছে। তো কারণটা খুব পরিষ্কার বোঝা যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে আরেকটা বড় কথা হচ্ছে যে এনপিআর এর কাজ শেষ হলে একটি তালিকা তৈরি হবে, এরপর শুরু হবে দ্বিতীয় ধাপের কাজ, যেটা হচ্ছে কিনা এনআরআইসি বা এনআরসি, ঠিক আছে। যারা নিজেদের ভারতীয় বলেছিল এই পর্যায়ে, মানে এই এনপিআর এর পর্যায়ে, ঠিক আছে, এরপর তাদের কাছ থেকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হবে,
প্রমাণের দায় তার আবার পরে তারা যে এই ডকুমেন্টগুলো দিল তার সত্যতা যাচাই ডকুমেন্টের এবার সত্যতা যাচাই যে ব্যক্তি দিয়েছে কিনা বা এটা কিভাবে জোগাড় করলো সরকার করবে না এটা আমাকে প্রমাণ করতে হবে আমি সঠিক দিয়েছি না ভুল দিয়েছি সরকার কোনো দায় নেই মানে এটা সাধারণ বিচার ব্যবস্থা তো নয় যে অভিযোগ করবে তাকে প্রমাণ একদম এবং এটা হচ্ছে যা বিদ্ধ অভিযোগ হবে অভিযোগ করলেই তাকে গিয়ে প্রমাণ করতে হবে যে তুমি এটা এবং এবং এই এই যে কাজটা এই যে মারাত্মক কাজটা চলছে এটার যে কতটা অযৌক্তিক এবং তার কোন ভিত্তিতে আমরা বিশ্বাস করব কারণ পুরো ব্যাপারটা এরনেস হতে পারে ভুল হতে পারে গুচ্ছ মানে হাজার হাজার সেখানে ডেটা ভুল থাকতে পারে কতটা ভয়াবহ ভয়াবহ হতে পারে আসাম নিদর্শন তার আসাম নিদর্শন রয়েছে এবং তার সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যদি জানতাম যে সরকার সেই কাজে সত্যি ঠিকঠাক ভাবে করবে তার কোন ব্যাপারটা ফ্ললেস হবে তার মধ্যে কোনো ভুল থাকবে না তাহলে বুঝতে পারতাম দু একটা উদাহরণ দিই দেখো যেমন ধরো পয়লা জুলাই এই 18 নভেম্বর 2016 ঠিক আছে সেই নোটবাতি ঘোষণা হলো নোটবাতি ঘোষণা হওয়ার পরে তারপরে কি হলো দাবি করা হলো সেখানে সন্ত্রাসবাদী ব্যাপার জাল টাকা সমস্ত বন্ধ হয়ে যাবে সন্ত্রাসবাদী ঘটনাও কমেনি এমন কিছু কোথায় ঠিক আছে লোকসভা ভোটের আগে পুলওয়ামা হয়ে গেল এবং বিভিন্ন জায়গায় মাওবাদী অধ্যুষিত এরিয়াতে সেখানে এখনো পর্যন্ত অ্যাটাক চলছে প্রত্যেক দিন ভারতীয় সেনা এটা ওটা একজন দুজন করে মারা যাচ্ছে জাল টাকা তো গুজরাট গুজরাট কারখানার মধ্যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে সেখানে জাল টাকা তাহলে বন্ধটা হলো কোথায় মানুষটা ঠিকঠাক করেছে বা সরকার ঠিকঠাক করে স্যাটিসফাই করেছে তাহলে মেনে নিতে পারতাম কিন্তু কোন দাবি তারা পূরণ করতে পারছে না আরো একটা উদাহরণ মানে যে কথা দিয়েছিল কোন সফল হয়নি আরো একটা উদাহরণ দিচ্ছি যেমন 1 জুলাই 2017 ঠিক আছে মধ্যরাজ্য সরকার নাটকীয়ভাবে জিএসটি ঘোষণা করে এবং বলেছিল করা দেয় থেকে ব্যবসা বাণিজ্য করা সব নাকি সহজ হয়ে যাবে ঠিক আছে এইবারেতে তুমি আমাকে একটা কথা বলো যে এতদিন তো তুমি বাজার মার্কেটে ঘুরছো বাজার করতে যাচ্ছ সেখানে কি ক্ষুদ্র যে ব্যবসায়ী বা অসংগঠিত ক্ষেত্রে যে ব্যবসায়ীরা ছিল ঠিক আছে আমি বলছি অসংগঠিত ক্ষেত্রে যে ব্যবসায়ীরা ঠিক আছে যাদের যাদের কাছে ক্যাশে পেমেন্ট হতো একটা সময়তে তারা তো বসে গেছে আজকে মার্কেটে পুরো আজকে যে এই ভারত যে সাংঘাতিক ভাবে একটি মানে কর্মসংস্থানের জায়গাতে মানে সেটাই তো বলছি যে সেই এতগুলো লোক যে তারা যে অসংগঠিত ক্ষেত্র থেকে তারা জীবিকা নির্বাহ করতে তাদের কাছে সমস্ত এই যে এখানে যে কর্মসংস্থান হারানোর যে একটা অন্যতম বড় সোর্স সেটা তো হচ্ছে এই অসংগঠিত ক্ষেত্রে ব্যবসায়ীদের একটা মানে বসে যাওয়া নোটবাতিল জিএসটি কোনোটাই সফল কোনোটাই সফল হয়নি একেবারেই সফল হয়নি সেগুলো যদি ভারতীয় ইকোনমিতে যেটা তুমি অর্থনৈতিক ব্যবস্থা ভালো করবো হ্যান করবো ত্যান করবো সেটা যদি না করতে পারো যেখানে জিএসটি জিএসটি এই তোমার জিডিপি গ্রোথ রেট যেখানে চার নিচে নেমে যাচ্ছে চারের কাছাকাছি চলে যাচ্ছে সেখানে কি করে দাঁড়াচ্ছে সর্বভাবে আচ্ছা এনআরসির কথা চলে আসছি ভারতের 70-80% মানুষ দুবেলা পেট ভরে খেতে পায় না ঠিক আছে বিভিন্ন এলাকায় ঘর বাড়ি খামার প্রত্যেক বছর বন্যা এবং বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের আলোচনা হলো ঠিক আছে সেখানে দেখা যাচ্ছে যে সেখানে মানুষ মারা যাচ্ছে তারা নিজেদের মানে অস্তিত্বের সংকটে তারা প্রত্যেকদিন বিপন্ন হচ্ছে ঠিক আছে তো এই রকম একটা জনসমষ্টি যেখানে দাঁড়িয়ে আছে তাদের কাছ থেকে এই কাগজ চাওয়া বা তাদেরকে যে 15 দফা নাগরিকত্বের প্রমাণ দেওয়ার পরে আবার 7 দফা দাবি এবং সেখানে প্রমাণের দায়িত্ব তুমি নাগরিকের উপর চাপিয়ে দিচ্ছ সেখান থেকে তাহলে সেই মানুষগুলোর তাহলে কি অবস্থা হতে পারে তারপরে ভারতের 70-80% মানুষ নাগরিকত্বের আওতা বাইরে চলে যাবে জনগণের সাথে ধোকা উল্টে ওরা বলছে কংগ্রেস দেশবাসীকে ধোকা দিয়েছে ঠিক আছে সরকারি দপ্তরে সরকারি অফিসে দস্তুর না জানা গরিব মানুষের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যারা স্বাভাবিক ব্যাপার আমরা গরিব মানুষ কারণ আমরাই তো সরকারি অফিসে যাই এবার ভারতের 70-80% জনগণের কাছে এনআরসি কোনো কাগজ নেই ঠিক ঘটনা একটু আগে যেটা আমরা বলছিলাম ঠিক আছে মানে অন্তত এতগুলো কাগজ এবং তার ব্যাকগ্রাউন্ডে প্রমাণ তো নেই আধার ভোটার কার্ড থেকে থাকতে পারে কিন্তু এতগুলো কাগজ 70 বছর আগে পূর্বপুরুষের কাগজ এবং তার সাথে রক্তের সম্পর্ক প্রমাণ করা খুব মারাত্মক কথা রক্তের সম্পর্ক প্রমাণ করতে হবে ব্লাড রিলেশনস খুব মারাত্মক এবার ডিএনএ টেস্ট করে নি ঠিক আছে হয়ে আছে এবার এটা যদি প্রমাণ তুমি না করতে পারো তাহলে তুমি ভূমিপুত্র যদি হও ভারতের যদি ভূমিপুত্র হও বাংলার যদি তুমি ভূমিপুত্র হও তাহলে তোমার নাম হচ্ছে ঠিক যেটা অসমে হয়েছে অসমে যে যেরকম হয়েছে নো রিজন
বা টেকনিক্যাল এই সব দেখিয়ে হয়তো নামের স্পেলিং দুটো আইকাতে দুটো আছে পাল্টে দিয়েছে। শুধু তাই নয়, মানুষের ভয়ঙ্করত্বটা এখানে শেষ হয়ে যাচ্ছে না। তুমি নাম উঠলো না, ঠিক আছে, আরো আরো ভয়ঙ্কর কিছু, আরো আরো ভয়ঙ্কর কথা বলছি, ঠিক আছে। যাদের এনআরসি তালিকা নাম উঠছে না তারা নাগরিকত্ব হবেন, ঠিক আছে, না পারলে ভূমি কি বলে নাগরিকত্ব হবেন, তার বাড়ি জমি সম্পত্তি টাকা সমস্ত কিছু বাজেয়াপ্ত হচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক ব্যাপার, সে যদি নাগরিক না থাকে তার তো সম্পত্তি রাখার অধিকারী। এইবার শুধুমাত্র এবার তারপরে ডিটেনশন ক্যাম্পের একটা ব্যাপার থাকছে, যেটা আমরা আসামে দেখেছি, প্রধানমন্ত্রী যতই বুক বাজিয়ে দিল্লিতে বলুন না কেন ডিটেনশন ক্যাম্প তৈরি হয়নি। আরে মহারাষ্ট্রে তৈরি হচ্ছে, মানে ভারতের বিভিন্ন স্বরাষ্ট্র মন্ত্রক থেকে প্রত্যেক রাজ্যকে বলা হয়েছে আপনারা ডিটেনশন ক্যাম্প তৈরি করুন, ঠিক আছে, এবং তারাও স্যাংশন করুন আসামে দিয়ে। এবং এই মুহূর্তে ভারতে ছটা বড় বড় আসামে দিয়ে ডিটেনশন ক্যাম্পটা একটা ফ্যাক্ট, সেখানে মানুষ পচছে মরছে, জন্তু জানোয়ারের মতো তাদেরকে ঠেসে ঠেসে গেদে গেদে রাখা হচ্ছে, এটা ফ্যাক্ট। প্রধানমন্ত্রী যতই বুক বাজিয়ে বলুন না কেন, যেগুলো এখন নিয়মীয়মান যা এখন কাজ চলছে সেটার কথা আমি ছেড়ে দিলাম, কিন্তু ডিটেনশন ক্যাম্প যে আসামে আছে সেটা একটা ফ্যাক্ট, সেটা হিস্টোরিক্যালি প্রুভেন ফ্যাক্ট, সেটা এই কন্টেম্পোরারি ডেটা দিয়ে আমরা প্রমাণ করে দিচ্ছি যে সেখানে লোক আছে, সেখানে ছবি তোলা পর্যন্ত হয়েছে যে ডিটেনশন ক্যাম্পের ভেতরে কিভাবে মানুষ বেঁচে থাকছে, তার নিজের অত্যাচার সহ্য করছে, সেটা ছবি আমরা পাবলিশ করেছি। এবং মজার ব্যাপার, ওখানে হিন্দু মুসলিম একসাথে লাগছে, তখন আর ওই হিন্দু মুসলিম ছোঁয়াছুঁয়ি লাগবে না, সব চলছে না, সবাইকে একসাথে। এবার এই নাগরিকত্বে নাম তোলার জন্য আইনি প্রক্রিয়াটাকে সম্পন্ন করার জন্য প্রত্যেকদিন মানুষকে দৌড়তে হবে আইন কোর্ট কাছারিতে, তাকে তার নিজের জীবন জীবিকা ফেলে দিয়ে দিনের পর দিন সরকারি অফিসে ছুটতে হচ্ছে, গরিব মানুষের অসহায়তা সুযোগ নিয়ে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় দালাল এবং কিছু মুষ্টিমেয় সরকারি কর্মচারী গুচ্ছ গুচ্ছ টাকা কামাচ্ছে। আসামের সে ঘটনা সত্যি, 17,000 কোটি টাকা শুধুমাত্র আসামের সাধারণ জনগণ যাদের নাম ওঠেনি, বাঙালি যারা বাঙালি হিন্দু মুসলমান নির্বিশেষে যারা নাম তুলতে পারেনি এনআরসি লিস্টেতে, সেই লোকগুলোকে তাদের নিজেদের নাম তোলার জন্য এখনো পর্যন্ত তারা যে পরিমাণ টাকাটা খরচা করছেন সেটা 17,000 কোটি টাকার বেশি। এইভাবে যদি চলতে থাকে 17,000 কোটি টাকার এই যে টাকাটা শুধুমাত্র সেটা লিগাল প্রসেসে খরচা করছে, সেই 17,000 কোটি টাকা সে যদি দেশের ইকোনমিতে খরচা করতে পারতো, তার ইকোনমি আছে অন্য জায়গায়, তার ছেলে মেয়েকে ভালো ভালো জায়গায় পড়াতে পারতো, এইভাবে তো ইকোনমি তৈরি হয়। তোমার হাতে যে টাকাটা আসছে সেই টাকাটা তুমি তোমার ছেলে মেয়ের জন্য খরচা করছো, স্বাস্থ্যের ক্ষেত্রে খরচা করছো, বিভিন্ন জিনিসপত্র কেনাকাটি করতে খরচা করছো, এইভাবেই ইকোনমিটা এইভাবে টাকা সার্কুলেট করে। কিন্তু সেখানে যদি তুমি সেখানে যে আইনি ব্যবস্থার জন্য টাকা সার্কুলেট করছো এবং কেন্দ্রের হাতে একটা পার্টিকুলার সেক্টরের হাতে টাকা চলে যাচ্ছে, তাহলে সেখানে তো অফকোর্স সেখানে টাকা ক্লোজ হয়ে যাবে, সেখানে তো অফকোর্স সেখানে ইকোনমির উপর ইম্প্যাক্ট পড়বে, এবং সেটার ইম্প্যাক্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কি অবস্থা কি দাঁড়িয়েছে, ঠিক আছে, যার ফলে এবং তার সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ টাকা খরচা হবে, এটা আমরা এইমাত্র বললাম, এবং তার সঙ্গে হবে হয়রানি এবং মানসিক যন্ত্রণা। যখন আমরা প্রথম দিকে এনআরসির বিরোধী পথসভাগুলো করতাম, ব্যাংকে নোট বাতিল করার পরে মানসিক যন্ত্রণাটা, এটাই তো বলছি, আমাদের চন্দ্রনগরের পরিস্থিতি চিন্তা করো, জগদ্ধাত্রী পুজো অষ্টমীর দিন রাতে ঘোষণা হচ্ছে নোট বাতিল, আমাদের কি অবস্থা হয়েছে, কি অবস্থা হয়েছে, আমাদের মতো যারা হিন্দু বাঙালি যাদের বাড়িতে পুজো হয় তাদের কি অবস্থা হয়েছে, ঠিক আছে, ঠিক আছে, এবার যাবে, এবার এরপর ঘোষণা করতে হবে, এবার পুজোর সামগ্রী কিনতে গিয়ে আমাদের কি হয়, মাথা খারাপ হয়ে গেছে একদম একদম, কিভাবে সেই পুজো সম্পন্ন করা যাবে। এরপরে তো সি এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন করতে হবে, ভারতের ভূমিপুত্র হলেও নিজেকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করতে হবে, মানে এতদিন ধরে আপনি নাগরিক ছিলেন, আপনি যখন সি এর থ্রু দিয়ে নামটা তুলতে যাচ্ছেন তখন আপনাকে আমি নাগরিক নই আমি অনুপ্রবেশকারী ঘোষণা করে দিতে হবে, বা আপনি নিজেই নিজের সমস্ত অধিকারের জায়গাগুলোকে ছেড়ে ফেললেন, আপনি আর নাগরিক রইলেন না, অতএব নাগরিক থাকার জন্য সঙ্গে সঙ্গে রাষ্ট্র তার বিরুদ্ধে মামলা করতে শুরু করতে পারে। আরো মারাত্মক ব্যাপার হচ্ছে, ইমিডিয়েটলি যখন সে নাগরিক ঘোষণা করলো যে আমি 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 নাগরিক নই, যখন এই কথাটা সে লিখে দিল ড্রাফটের মধ্যে এগ্রিমেন্টের মধ্যে, তখনই প্রমাণ হয়ে গেল কি সেটা স্বাস্থ্যের অধিকার হারাচ্ছে, সেটা শিক্ষার অধিকার হারাচ্ছে, সম্পত্তির অধিকার হারাচ্ছে, রাষ্ট্রের চোখে প্রত্যেকটি ব্যক্তিত্ব প্রত্যেকটি মানুষের যে একটি আলাদা পার্সোনালিটি আছে, তার যে একটি আলাদা আইডেন্টিটি আছে, তার পরিচয় আছে, সেই পরিচয় জায়গাটা ধ্বংস হয়ে গেল, সে নন এক্সিস্টেন্ট হয়ে গেল, তার অস্তিত্ব বলে কিছু রইল না, ভারত এবং আন্তর্জাতিক কোনো মানবাধিকার তার উপর কার্যকরী হবে না, মানে সে রাস্তার মধ্যে আজকে যেতে যেতে কোনো একটি বাসস্ট্যান্ডের তলায় চাপা পড়ে মারাও যায়, সে কিন্তু মানে বেনাম হয়ে তার লাশটা মরে ডুবে গেল,
তার কোনো দর্পণ ঘোষ আমি যদি রাস্তার মধ্যে মারা যাই আজকে, তার মানে আমি নাগরিক যেহেতু নই, আমি নাগরিকত্বের প্রমাণ দিতে পারিনি বা আমার নাগরিকত্বের প্রমাণ রাষ্ট্রের চোখে যথেষ্ট মানে স্বতঃস্ফূর্ত মনে হয়নি, ঠিক মনে হয়নি, সেই জন্য আমি ডিভোটার ঘোষণা হয়ে গেলাম, নাগরিকত্বহীন হয়ে গেলাম বা নাগরিকের নাম তোলার জন্য নাগরিকত্ব আমি যে নাগরিক নই এই কথা লিখলাম, সেই মুহূর্তে আমি দর্পণ ঘোষ হইলাম না চোখে নাগরিকের চোখের সামনে, আমার নামটা মুছে গেল পৃথিবীতে, কেউ জানল না, কারণ কোনো আইন তোমার আমি একটি বেনামি মানুষ হয়ে সেখানে মর্গে গিয়ে ঢুকলাম, এই তো হচ্ছে অবস্থা, এই তো হচ্ছে অবস্থা, এবং তার চোখের সামনে উদাহরণ দুলাল পাল, দুলাল পালের তো সেই অবস্থাই হয়েছে, আমাদের বাংলায় কতজন বিজেপির হয়ে হনুমান সে যে প্রচার করেছে নিবাস সরকার সে আত্মহত্যা করেছে, সে আত্মহত্যা করে, তাহলে এলাকায় কাগজ খুঁজে রাখবে তো এইভাবে যে মানুষকে নাগরিকত্ব যে মানে সিএ নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, এই ব্যাপারটা হচ্ছে ব্যাংকে লোন পাওয়া এবং লোনের জন্য আবেদন করা টাইপের একটা ব্যাপার, যে তুমি লোন পেলে যদি আরেকটু পরিষ্কার করে বলা যায় চাকরির জন্য আবেদন করা এবং চাকরি পাওয়া, ঠিক আছে, তো এইভাবে নিরাপত্তার জন্য খরচা করতে পারে সরকার, এবং এনআরসির আসল উদ্দেশ্য হলো বাংলা তথা ভালো করে শুনুন, এনআরসির আসল উদ্দেশ্য হলো বাংলা তথা ভারতের প্রত্যেক প্রান্ত, মানে তোমার এই যে সারা দেশে এনআরসি করতে অন্তত 4-5 লক্ষ কোটি টাকা তো খরচা হবেই, কিছু করার, আজকে ভারতের যে অর্থনৈতিক অবস্থা এমনি ভেঙে পড়েছে, এই টাকা দিয়ে কমায় চলে গেছে, কমায় এই টাকা দিয়ে আজকে কত কি করা যেতে পারে, ঠিক আছে, সেটা না করে সরকার মশা মারতে কামান দাচ্ছে এই এনআরসি মানে, একদমই তাই, এবং এখানে বলা হচ্ছে কি এনআরসির আসল উদ্দেশ্য হলো বাংলা তথা ভারতের প্রত্যেক প্রান্ত থেকে বাঙালিকে রাষ্ট্রহীন করে তার জমি পুঁজি ব্যবসা সবকিছু দখল করা, আর সিএএ আনছে কাল জাতিগত ও ভাষাগত সংখ্যালঘুদের তাড়ানোই দাঁড়ানোর আইন আনা হবে, যারা চিড়ে খায় আজ তারা তাদেরকে বাংলাদেশ দাগিয়ে দেওয়া, ঠিক আছে, কাল বাঙালিকে মাছ খেতে বলবে ভারতে বাংলাদেশ দাগিয়ে দেওয়া, এবং সেখানে সেই অনুযায়ী ভারতে খাওয়া যাবে না, মানে বাঙালিরা যারা চিড়ে খায় মাছ খায় মাংস খায় দুদিন বাদে বলবে না হয় নিরামিষ শাক পাতা খেয়ে থাকতে হবে, চিড়ে পিড়ে ধোকলা খেতে হবে, ভুজিয়া খেতে হবে, তাহলে তুমি ভাই বঙ্গোপসাগরে ডুব মারো, কারণ বাংলাদেশ তো আমাদের নেবে না, বাংলাদেশ ভারতের একটি ব্যক্তিকেও আমরা নেবো না, ঠিক আছে, উল্টে একথাও বলেছে বাংলাদেশ থেকে লোকে সাঁতার কেটে ব্রিটেন অস্ট্রেলিয়া চলে যাবে তবু ভারতে যাবে, একদম, এবং প্রধানমন্ত্রীর সাথে এতবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর কথা হয়েছে একটিবার এই কথাটা বলেনি যে আপনার দেশে এদের উপর অত্যাচার কেন, ঠিক 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 তাই আমরা কিন্তু বাংলা পক্ষের তরফ থেকে আপনাদের কিন্তু পরিষ্কার জানিয়ে রাখতে চাই এই জিনিসটা, নাগরিকত্ব নিয়ে এনআরসি নিয়ে যখন ব্যাপারটা প্রথমে একদম হাওয়ায় ভাসানো একটি খবর ছিল, সেই 2018 থেকে বাংলা পক্ষ রাস্তায় নেমে লড়ছে, আজকেও আমরা লড়ছি, মানুষকে এই 1-2 ঘন্টার উপর থেকে কনস্ট্যান্টলি বসে বসে গলা ফাটিয়ে চিৎকার করে মানুষকে কিন্তু আমরা বোঝাবো যে আলটিমেটলি ব্যাপারটা কিন্তু বাঙালি বিরোধী, বাঙালি বিদ্বেষী, প্রত্যেক কটা ক্লজ প্রত্যেক কটা তথ্য যেখানে দেওয়া হচ্ছে এই বিলের মাধ্যমে, এই বিলটা হ্যান্ড বিলটা যেটা দেওয়া হচ্ছে প্রত্যেক কটা মিথ্যে কথা, হ্যাঁ, তার মানে এই যে 5টা প্রশ্ন 1, 2, 3, 4 শুধুমাত্র 3 নম্বরের যে মানে ওদের বাঙালি বিদ্বেষীদের খুশি করার যে চক্রান্ত, হ্যাঁ, সেটা একমাত্র এখানে গ্রহণযোগ্য, এবং এখানে সেখানে বাঙালিরাই মরবে, বাড়ি হচ্ছে পালাতে হবে, এই সবকটা পয়েন্টের একটা গ্রহণযোগ্য বাজে, একদম ভুল প্রচার, ভুয়ো, মানুষকে বোকা বানাচ্ছে, হিন্দুকে বোকা বানাচ্ছে বাঙালিকে, এবং হিন্দুকে বাঙালিকে বিশেষ করে আরো বিপদের মধ্যে ফেলে দিচ্ছে, আজকে নাগরিকত্ব আইন নিয়ে বাঙালিকে ভূমিহীন করার, বাঙালি পুঁজি বাজার এবং চাকরি দখল করার যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার বিরুদ্ধে যদি প্রতিরোধ গড়ে তুলতে হয় বাঙালিকে জাতি হিসাবে এক হতে হবে, এবং সেই জাতির মধ্যে আপনিও একজন শিক্ষিত বাঙালি, এবং সামনে বসে লাইভ দেখছেন, ফেসবুক অ্যাক্সেস করছেন, সেগুলো সবকিছু ভালোভাবে শুনে জেনে এই তথ্য প্রমাণগুলো আমরা বলছি বলে না, এই তথ্য প্রমাণগুলো আপনার চোখের সামনে ছিল আপনি দেখেননি, এই তথ্য প্রমাণগুলো আমি আপনার চোখের সামনে আমরা আপনাদের চোখের সামনে তুলে ধরলাম, এই তথ্য প্রমাণগুলোকে বাকি সবাইকার কাছে প্রেজেন্ট করুন, বাঙালিকে জাতি হিসাবে এক হতে সাহায্য করুন, বাংলা পক্ষ বলে বাঙালি দলের ওপর জাতি ধর্মের ওপর জাতি, আমরা বাংলা পক্ষ বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, নমস্কার, শেষ করছি লাইভ, জয় বাংলা, জয় বাংলা।